আমি তুমি একই জন, দেখতে একই রূপ, আমি এত কথা কই, তুমি কেন চুপ? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ শাহ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। আপনার নাম? রুবেল। রুবেল ভাই কি করছে? আমি পড়াশোনা শেষ করছি রিসেন্ট, এখন জবের জন্য ট্রাই করতেছি। দেশে বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। জি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি রুবেল ভাই, আপনাদের এন্টারটেনের জন্য, ভালো লাগার জন্য, বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য এই অনুষ্ঠানকে দেখা হয়। না, এটা ওরকমভাবে দেখা হয় না, সময় দেওয়া হয় না আসলে। যেহেতু আজকে আমরা এই মার্কেটে আছি, নিউ মার্কেটে, আমাদের গুগলি টিম নতুন সময়, আপনি কি আমাদের সাথে ধাঁধা খেলবেন? হ্যাঁ, শিওর। সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ডের সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট। আমি তুমি একই জন, দেখতে একই রূপ, আমি এত কথা কই, তুমি কেন চুপ? ওয়ান, টু, পুরোটা আবার বলা যাবে? থ্রি, আমি তুমি একই জন, দেখতে একই রূপ, আমি এত কথা কই, তুমি কেন চুপ? ফোর, ফাইভ, জিরো। আপনি চেষ্টা করেছেন, সঠিক এবং ভুল কোনোটাই আমাকে বলতে পারেন নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, এই দাদার সঠিক উত্তর তাকে খুঁজে বের করবো, সেই পর্যন্ত দেখতে থাকুন দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, একজন আপু, জানবো তাদের পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আপনার নাম? তানিয়া। তানিয়া আপু কি করছেন? গৃহিণী। গৃহিণী ভাই আপনার নাম? নাম মাহমুদুল হাসান রনি, সরকারি চাকরি করি। দেশে বাড়ি কোথায় রনি ভাই? পটুয়াখালী। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য, ভালো লাগার জন্য এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? দেখি 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 ইয়াতে দেখি টিভিতে মাঝে মাঝে দেখি, আর আপনাদেরটা দেখি কিনা তা জানি না, দেখি ইউটিউব বা ফেসবুকে দেখি। হ্যাঁ হ্যাঁ দেখি ইউটিউবে। কেমন লাগে অনুষ্ঠান? দেখি, ভালোই লাগে। আপনি দেখেছেন কেমন লাগে? ইউটিউবে খুব ভালো লাগে। আজকে যেহেতু আমাদের এই নতুন সময়ের গুগলি টিম এই মার্কেটে আছি আমরা, আপনারা কি অংশগ্রহণ করবেন? আমি তুমি একই জন, দেখতে একই রূপ, আমি এত কথা কই, তুমি কেন চুপ? আমি আবারও বলছি, আমি তুমি একই জন, দেখতে একই রূপ, আমি এত কথা কই, তুমি কেন চুপ? আয়না, ছবি, একই জিনিস, এটাই 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 আয়না এবং ছবি, কারণ আমার ছবি আয়নাতে আমি দেখি, আর তো আর কথা বলে না প্রতিচ্ছবি হিসাবে। জিরো। আপনি বলেছেন আয়না বা ছবি, আয়না ছবি দুইটাই, আমাকে একটা বিশ্লেষণ করুন। মানে আমি কথা বলি কিন্তু আমার সামনে যে প্রতিচ্ছবি আছে সে তো কথা বলে না, ছবি তো একই রকম, সে কথা বলবে না, আমি কথা বলতেছি, আমার আমি তো আর জড় বস্তু না, সে তো জড় বস্তু। এই দাদা সঠিক উত্তরই ছিল ছবি বা আয়না, যেটাই বলেন। আপনার জন্য রয়েছে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে গিফট। এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, মানে আমি ভাবতেও পারি না যে এরকম একটা অনুষ্ঠানে হঠাৎ করে অংশগ্রহণ করে পেলাম এরকম আর কি। এতদিন তো ইউটিউব ফেসবুক এগুলোতে দেখছি, সবাই দেখছি যে সবাই পুরস্কার পাইতেছে, বাট লাক যাকে বলে।